এক বছর সময় বাড়ানোর পরও শেষ হয়নি চাঁপাইনবাবগঞ্জের নদী তীর রক্ষা বাঁধের কাজ। তিন মাস বাকি থাকলেও 40% কাজ এখনো অসম্পূর্ণ। চলছে আরেক দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর তোড়জোড়। স্থানীয়দের দাবি, শিগগিরই কাজ শেষ করে কয়েক হাজার বিঘা ফসলি জমি ও বসত বাড়ি রক্ষার। চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুম এলেই আতঙ্কে থাকেন চাঁপাইনবাবগঞ্জের চর বাগডাঙ্গা ও শাহজাহানপুর ইউনিয়নের পদ্মাপাড়ের বাসিন্দারা। দফায় দফায় বাসস্থান পরিবর্তন করেও রক্ষা নেই। দুই ইউনিয়নে নদীতীর রক্ষায় 566 কোটি টাকার প্রকল্প হাতে নেয় সরকার। 2023 সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও এক বছর মেয়াদ বাড়ানো হয়। খরচও বাড়ে 37 কোটি টাকা। বর্ধিত সময়ের বাকি তিন মাস, কিন্তু তাতেও কাজ শেষ করতে না পারায় চলছে আরেক দফায় মেয়াদ বাড়ানোর তোড়জোড়। এতে পদ্মাপাড়ের বাসিন্দারা রয়েছে নদী গর্ভে ফসলি জমি ও বসতবাড়ি বিলীনের ভয়ে। মানুষজন আসছিল, বলছে যে হবে হবে, আরো বলছে হবে, কিন্তু হয়েছে কবে এটা তো বুঝতে পারি না। বান যদি সলেজ থাকে তাহলে আমাদের গ্রাম সলেজ থাকবে, আর বান যদি ভেঙে যায় তাহলে আমাদের গ্রাম আবার ভেঙে যাবে। যত তাড়াতাড়ি বাঁধটা আমাদের শেষ হয় কাজটা, তত সব থেকে ভালো হয়। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে পদ্মা উত্তাল থাকায় বছরের 3 থেকে 4 মাস কাজ বন্ধ থাকে। কাজ শেষ করতে সময় লাগবে আরো বছর খানেক। এই প্রকল্পের বর্তমান প্রোগ্রেস 62%। এই প্রজেক্টে আমাদের মেয়াদ এবছর বাড়ানোর জন্য আমরা প্রস্তাব করেছি, আর ইন দ্য আগে যখন আমরা মেয়াদ বাড়াইনি এর আগে হচ্ছে ডিপিভিডি রিভাইজ হয়েছিল। আমরা আশা করতেছি এই মেয়াদের ভিতরে আমরা কাজটা শেষ করব। নদী তীরের জমি ও ঘরবাড়ি বাঁচাতে দ্রুত কাজ শেষ করতে ব্যবস্থা নেওয়ার কথা জানান সংসদ সদস্য। বালুমহলের সিন্ডিকেট হয়ে যায়, ওরা জোর করে 4 টাকা জিনিস 8 টাকায় বিক্রি করে, এবং এর সাথে অনেক প্রশাসনের লোক জড়িত। পানি উন্নয়ন বোর্ড থেকে আরম্ভ করে প্রশাসনের অনেক লোকই এই সব সিন্ডিকেটের সাথে জড়িত, যার ফলে অনেক সময় ঠিকাদাররা কাজ ছেড়ে দিতে বাধ্য হয়। সেই বিবেচনায় মাথায় নিয়ে আমরা কাজগুলো দ্রুত করার চিন্তাভাবনা করছি। প্রকল্পের আওতায় রয়েছে 6.10 কিলোমিটার নতুন বাঁধ নির্মাণ ও 12 কিলোমিটার বাঁধের সংস্কার কাজ। নিউজ ডেস্ক, দেশ টিভি।